গুডবাই রোহিত। ওমা এই বেরে মাত্র শুরু হয়েছে, কই যাস? আমি যাচ্ছি না, অ্যাকচুয়ালি দিস ইজ আওয়ার টপিক টুডে। ওকে, দিস ইজ মি রোহিত খন্দকার অ্যান্ড দিস ইজ মি জি ব্রহ্মা। সো ওয়েলকাম টু ডেইলি ইংলিশ ডে 7। আজকে টপিকটা তাহলে মেবি সবাই বুঝতে পেরে গেছে, তাই না? শিওর। ওকে, সো আজকের টপিকটা হচ্ছে মেনি ওয়েজ টু সে গুড বাই। ঠিক আছে, তাহলে জুই, এই যে তুই যাওয়ার সময় শুধু গুড বাই বলে চলে যাচ্ছিলি, এই গুড বাই ছাড়া কি আর কিছু বলা যায় না? শিওর, বলা যাবে না কেন? যেমন যেমন সি ইউ লেটার। সি ইউ লেটার, সি ইউ লেটার কে আমরা কিন্তু শর্ট ফর্ম মানে ইনফর্মাল ওয়েতে আমরা লেটার বলতে পারি। ওকে, আচ্ছা এই যে গুড বাই, গুড বাইটা শুধু না বলে আমরা গুড বাই সাথে কি কিছু অ্যাড করতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি, অ্যাজ লাইক গুড বাই আনটিল লেটার। ওকে, আরেকটু আমরা অ্যাড করে বলতে পারি গুড বাই আনটিল নেক্সট টাইম। আর আমরা আরেকটু কুল ওয়েতে বলতে পারি গুড বাই ফর নাও। গুড বাই ফর নাওটা বলা হয় এখনকার জন্য বিদায়, আর গুড বাই আনটিল নেক্সট টাইম বোঝানো হয় যে পরবর্তী সাক্ষাতের আগে পর্যন্ত বিদায়। ঠিক আছে, আমরা কিন্তু আরো অনেক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে গুড বাইটা বলতে পারি, ঠিক আছে? লাইক স্প্যানিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ অর ইতালিয়ান। শিওর, যেমন ধরুন আস্তালা ভিস্তা লোকা, একটা গান আছে আস্তালা ভিস্তা লোকা 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 লোকা। ইয়া, সো এই গানটাকে আস্তালা ভিস্তা এটা কেন বলা হয় বলো তো? ফর গুড বাই। ইয়েস, আস্তালা ভিস্তা মানে গুড বাই, বা যাকে ইংলিশে বলা হয় গুড বাই। এন্ড দিস ইজ আ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। আমরা অনেকেই মানি হাইস্ট নেটফ্লিক্সের একটা সিরিজ দেখেছি, ঠিক আছে? কোনটা বলতো? এখানে এই যে মানি হাইস্ট। ও ইয়া, ওকে। তো এখানে একটা গান আছে বেলা চাও বেলা চাও বেলা চাও চাও চাও, এখানে চাও, এই চাওটাও কিন্তু ইউজ করা হয় আমাদের গুড বাই অর্থে। তাই? হ্যাঁ, জানোস না এটা? ওকে, তাহলে আজকে জেনে নে এইটাকে ব্যবহার করা হয় গুড বাই অর্থে, ঠিক আছে? যেমন আরো আছে এডিয়াস। ওকে, এডিয়াস, 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 এডিয়াস। ওকে, এডিয়াসটা ইউজ করা হয় সেম গুড বাই বলার ক্ষেত্রে, ঠিক আছে? এখন আসি ইংলিশের দিকে আবার, ঠিক আছে? দেন আমরা ইংলিশে আরও বলতে পারি গুড বাইয়ের ক্ষেত্রে, তো মাঝে মাঝে আমাদের বন্ধুদের আড্ডায় যেটা ঘটে যে হঠাৎ করে বাসার ইমার্জেন্সি কল পড়ে যায়, অথবা আমরা কোনো একটা কাজে যাচ্ছি তখন বন্ধুরা আমাদের ডাক দেয়, তখন আমরা কিন্তু ওদেরকে ডিরেক্টলি গুড বাই বা না করে দিয়ে চলে আসতে পারি না, ঠিক আছে? তখন কি আমাদের এই ব্যস্ততাটা এক্সপ্রেস করার ওয়েটা একটু স্মার্টলি, হ্যাঁ একটু স্মার্ট হওয়া উচিত, ঠিক আছে? তাতে আমার বন্ধুটাও মাইন্ড করবে না, আমারও তাকে বিদায় জানানো হবে। সো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? I'll try to catch you later. Exactly, I'll try to catch you later. So এইটাকে আমরা আরেকটু শর্ট ফর্মে কিভাবে বলা যায়? I'll catch you later. Yeah, এটা একদম, এটা one kind of একটা ইনফর্মাল ওয়ার্ড, বাট এটাকে আরো শর্টও যদি আমরা ইনফর্মালি বলতে চাই সেক্ষেত্রে বলা যায় ক্যাচ ইউ লেটার, ক্যাচ ইউ লেটার। ওকে, সো আরো অনেকভাবে বাই বাই, টাটা, এরকম অনেক রকম ওয়ার্ড, সি ইয়া, সি ইউ, সি ইয়া, সি ইয়াটা কিন্তু আমাদের, এটাও একটা ইনফর্মাল ওয়ার্ড। আরেকবার রিপিট করে বলে দিচ্ছি, ইনফর্মাল ওয়ার্ডগুলো কখন ইউজ করা হয়? ইনফর্মাল ওয়ার্ডগুলো বন্ধু বান্ধব, কাছের মানুষ, মানে যাদের সাথে আপনার একটু কমফোর্ট, খুব কমফোর্ট জোনে আছেন, একমাত্র তাদের সাথে আপনি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু কোনো ফর্মাল ওয়ার্ড নয়। এখন এরকম আরও অসংখ্য গুড বাই বলার মেথড আছে, করে আরও অনেক ধরনের ওয়ার্ড আছে যেগুলো আমরা ইউজ করে গুড বাই বলতে পারি। অ্যান্ড আপনারা যারা এগুলোর বাহিরে অনেক ডিফারেন্ট ওয়েতে গুড বাই বলতে পারেন, তারা কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তো আজকের জন্য এতটুকুই রইল। স্টে উইথ আস, থ্যাংক ইউ, বাই বাই।